অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় অভিযুক্ত টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস, এসআই লিয়াকত ও নন্দদুলার রক্ষিতকে রিমান্ডে নিয়েছে তদন্ত সংস্থা র্যাব। সকালে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে তাদের শারীরিক পরীক্ষা করা হয়। আদালত আগে এই তিন আসামির 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ করতে র্যাব হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে সিনহা হত্যা মামলায় জড়িত সন্দেহে আর্মড পুলিশ ব্যাটালিয়নের 3 সদস্যের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহাই আদেশ দেন। মামলা তদন্ত কর্মকর্তা র্যাবের এএসপি খায়রুল ইসলাম জানান, গ্রেফতারকৃত এপিবিএনের 3 সদস্যকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালতের বিচারক তামান্না ফারহা শুনানি শেষে প্রত্যেককে 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজার 14 আর্ম পুলিশ ব্যাটালিয়নের সহকারী উপপরিদর্শক শাহজাহান, কনস্টেবল রাজীব ও আবদুল্লাহ। ঘটনার দিন এরা তিনজনই শামলাপুর চেকপোস্টে দায়িত্বরত ছিলেন। দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও স্বাভাবিক হয়নি দুর্গত এলাকার মানুষের জীবনযাত্রা। তবে কিছু জেলায় প্রবল বৃষ্টিতে আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। কুড়িগ্রামে বন্যার পানি নেমে গেলেও এখনও স্বাভাবিক হয়নি চরাঞ্চলের 400 শতাধিক মানুষের জীবনযাত্রা। অর্থের অভাবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়িতে খাদ্য সংকট নিয়ে দিন কাটছে তাদের। এদিকে মুন্সিগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও পানি কমতে থাকায় তীব্র ভাঙনের কবলে পড়েছে পদ্মা, মেঘনা ও ধলেশ্বরী নদী তীরবর্তী জেলার 6টি উপজেলার 100 শতাধিক গ্রামবাসী। দুর্ভোগ কমেনি পদ্মার চরের বানভাসীদের। অন্যদিকে বেড়েই চলেছে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি। গত 24 ঘন্টায় হার্ড পয়েন্ট এলাকায় 7 এবং কাজীপুরে বেড়েছে 4 সেন্টিমিটার। গতকাল মধ্যরাত থেকে বৃষ্টি হওয়ায় নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এখনও পানিবন্দী রয়েছেন চর ও নিম্নাঞ্চলে প্রায় 5 লাখ মানুষ। অপরদিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা যমুনা পয়েন্টের পানি আবারও বাড়তে শুরু করেছে। গত 24 ঘন্টায় এ পয়েন্টে 8 সেন্টিমিটার পানি বেড়েছে। তবে তা বিপদসীমার 24 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে যমুনা পাড়ের মানুষের মাঝে নতুন করে বন্যা আতঙ্ক বিরাজ করছে। এখনও জেলার প্রায় 100 বর্গ কিলোমিটার এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। ঋণ আত্মসাতের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ 11 জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন 25 আগস্ট নির্ধারণ করেছে আদালত। মঙ্গলবার ঢাকার 4 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ দিন নির্ধারণ করে দেন। এ সময় 4 জনের জামিন মঞ্জুর করেন আদালত। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার ঢাকার 4 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলমের আদালতে সাবেক প্রধান বিচারপতি সিনহা সহ 11 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাবেক ফার্মার্স ব্যাংকের 4 কোটি টাকার ঋণ জালিয়াতি অর্থ পাচারের মামলায় গেল 13 আগস্ট এস কে সিনহা সহ 11 জনের বিচার শুরুর আদেশ দেন আদালত।